আসিফ আমাদের পাঠশালা.com থেকে বলছি। এখন আমরা আরেকটি সূচকের খুব সহজ একটি অঙ্ক দেখব। অঙ্কটি সলভ করা খুবই সোজা, দেখি আমরা কিভাবে হচ্ছে। x টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু y রুট ওভার ইনটু y টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু z রুট ওভার z টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু x রুট ওভার। আমরা জানি যে a টু দি পাওয়ার মাইনাস n হলে সেক্ষেত্রে আমরা কি করি, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই ক্ষেত্রে সেম প্রসেস হবে, আমরা যদি x টু দি পাওয়ার মাইনাস 1 কে ভাঙি তাহলে কি হবে, 1 টু দি পাওয়ার x 1, x 1 মিন্স x ইনটু y রুট ওভার ইনটু, এই ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই y হবে আগের মতোই, ইনটু z রুট ওভার z টু দি পাওয়ার মাইনাস 1, 1 ডিভাইডেড বাই z ইনটু x রুট ওভার। দেন আমরা দেখি 1 ডিভাইড বাই x ইনটু y, তাহলে y টাকে আমরা 1 এর সাথে গুণ করলে হচ্ছে y, তাহলে আসতেছে হলো y ডিভাইডেড বাই x রুট ওভার ইনটু z ডিভাইডেড বাই y রুট ওভার ইনটু x ডিভাইডেড বাই z রুট ওভার। এখন আমাদের এই রুট ওভারটা আছে হলো y এবং x উভয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা আলাদা করেও দেখাতে পারি, রেজাল্ট একই হবে, রুট ওভার a y রুট ওভার x ইনটু রুট ওভার z ডিভাইডেড বাই রুট ওভার y ইনটু রুট ওভার x ডিভাইডেড বাই রুট ওভার z। এখন আমরা কাটাকাটি করলে দেখতে পাই যে রুট ওভার y রুট ওভার y রুট ওভার x রুট ওভার x রুট ওভার z এবং রুট ওভার z কাটাকাটি হয়ে গেলে আমাদের কিছুই থাকছে না, শেষে 1। তাহলে এই অঙ্কটির অ্যান্সার হচ্ছে আমাদের অনলি 1।